নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। কচি আর একদম টাটকা দেখে কিছুটা সজনে শাক নিয়েছি, আর এই সজনে শাক দিয়ে আজকে রান্না করবো সজনে শাকের ডাল। আর এর জন্য মসুর ডাল নিয়েছি 200 গ্রাম। আমি মসুর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে মটর ডাল বা মুগ ডাল, যে কোনো ডাল দিয়ে এটা করতে পারেন। এবারে শাক আর ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা পরিষ্কার করে ধুয়ে কিছুটা ফ্রেশ জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ পরিমাণ দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর 1 চামচ দিচ্ছি নুন। এবার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার হাতার পেছন দিয়ে ডালটা একটু ভেঙে নেব। ডালটা ভেঙে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ডালের সাথে একটু মিশিয়ে নিলাম। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর স্বাদ মতো দিলাম নুন। নুনটা খুব বেশি দিলাম না, কারণ ডাল শীতের সময় আমি একবার নুনের ব্যবহার করেছি। আর ডালে জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এই ডালটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা রান্না করলে ভালো লাগবে না, মাঝারি ঘনত্বের রান্না করে নিলেই খেতে ভালো হবে। আর সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। নুন আর হলুদটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। মিনিট 3-4 হাই ফ্লেমে ডালটা ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে ডালটা আরও কিছুক্ষণ ফুটতে দেব। ডালটা ফুটতে ফুটতে ডালের জন্য বাকি কাজটা করে নেব। এই জন্য একটা কড়াই আমি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি 4টি শুকনো লঙ্কা, আর 1 চামচ পরিমাণে দিচ্ছি 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 6-7 কোয়া কুচানো রসুন। রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি কুচানো 1টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার সজনে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে মিনিট দিয়ে ভেজে নিলাম। এদিকে ডালটাও ফুটে প্রায় ঘন হয়ে এসেছে। এবার এই শাকটা ডালের মধ্যে দিয়ে দেব। শাক আর ফোড়নটা দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ডালটা আরো কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু গরমের দিনে এই ডালটা করে খেতেই পারেন, কারণ সজনে পাতা হাই ব্লাড প্রেশার নর্মাল করতে অনেকটাই সাহায্য করে। সজনে শাক দিয়ে ডালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।